মাথার মাঝে প্রশ্ন অনেক, উত্তর আছে অনেকগুলো, শুনবার হয়তো কেউ নেই। তোমার কথাগুলো, তোমার ভাবনাগুলো শুনবার আমরা আছি। তারুণ্যের ভাবনাগুলো, তারুণ্যের কথাগুলো নিয়ে আমাদের আয়োজন ভয়েস। এসছি তোমার ক্যাম্পাসে, তোমার কথাগুলো জানবো। তারই ধারাবাহিকতায় আজ এসে উপস্থিত হয়েছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, দ্যাট ইজ বুয়েটে। এখানকার এক ঝাঁক তরুণের গল্পগুলো জানবো। গণপরিবহনে নাগরিক ভোগান্তি বা গণপরিবহনে তারুণ্যের যে ভোগান্তি, সে ভোগান্তির ভাবনাগুলোর কথা জানবো। সরাসরি তাদের এক দলের সাথে কথা বলবো, এই তরুণ প্রজন্মের চিন্তাগুলো জেনে নেব। সবাই কেমন আছে? একদম ভালো আছি। আমরা যারা নগর জীবনের অধিবাসী, আমরা প্রত্যেক দিন কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কারণে হোক যে কোনো গন্তব্যে যাই, এবং সেই গন্তব্যের একটা বড় জায়গা দখল করে রাখে গণপরিবহনগুলো। তো মূলত এই তারুণ্যের ভাবনা কী, তারা কী চিন্তা করছে গণপরিবহনে, যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো আমরা জানার চেষ্টা করবো। যদি একজন করে বলি, আমরা যারা প্রতিদিন যে কোনো গন্তব্যে যাই, যে ভোগান্তিগুলো মেয়ে হিসাবে বা ছেলে হিসাবে বা বয়োজ্যেষ্ঠদের যে ভোগান্তির মধ্যে পড়তে দেখি, এই নিয়ে তরুণদের ভাবনাগুলোর কথা শুনবো। একজনের কাছ থেকে শুরু করতে চাই, একটু ভাবনাগুলোর কথা যদি আমাদের। আচ্ছা, আমি খুব বেশি এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমার বাসা হচ্ছে উত্তরার ওইদিকে, তো প্রতিদিনই আমার পাবলিক ট্রান্সপোর্টই আসা লাগে। সো দেখা যায় যে এখানে বাসের কথা যেটা বলবো, আমি যখন লোকাল বাসে আসি কোনো স্টপেজ নেই, দেখা যায় বাস রানিং অবস্থায় থাকে, স্পিড ব্রেকার থেকে সে রানিং অবস্থাতেই বাস যাত্রী নিচ্ছে। আর মহিলাদের কথা যদি বলতে যাই তাহলে অবশ্যই দৌড়ে উঠতে হয়, সব সময় ওই জায়গায় অনেক ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে, মানুষের ওঠার সবসময় পসিবল হয় না, শুধুমাত্র সকালবেলা যখন মানুষ কম থাকে তখন পসিবল হয়। আর একটা জিনিস ভালো ব্যাপার যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে বিআরটিসি বাসগুলো যে চালু করেছে, ওটা একটা মহিলা সার্ভিস বাস আছে, শাহবাগ পর্যন্ত আসে এখন, সেটা ভালো। কিন্তু আমি ওটা খুবই কম দেখি, খুবই কম, আমি কখনো উঠতে পারিনি। মানে আর এরকম কি এখানে আর কেউ আছে যে বিআরটিসির যে মহিলা নতুন সার্ভিসটি চালু করেছে মহিলাদের জন্য, বাস এই বাসটি অ্যাভেল করতে পেরেছে, এই বাসের ফ্যাসিলিটি অ্যাভেল করতে পেরেছে, কেউ কি আছে? ওটার এক্সপিরিয়েন্স খুবই বাজে, মানে বাসে এত কনজেস্টেড অবস্থা, তারা যাত্রী উঠাতেই থাকে উঠাতেই থাকে, মানে কোনো লিমিটেশন নাই, ওভার কনজেস্টেড হয়ে সেখানে ওঠা বা নামা দুটো এত কঠিন হয়ে যায় যে আলটিমেটলি ওটা কোনো ফিজিবল সলিউশন আমার কাছে মনে হয়নি। অনেক সময় বারবার থামে তারা এবং অনেক লং জার্নি টাইম ওটার, মানে কোনো নির্দিষ্ট রুট নেই যে জন্য দেখা যায় বিভিন্ন জায়গায় থামছে এবং এই থামার কারণে একটা ভোগান্তি পোহাতে হয়। একজনের কাছ থেকে শুনছিলাম নারী বাসের কথা, একজন বলছিলেন আমায় যে বাসে ওঠার বিষয়টায় ভোগান্তি, তখন নিশ্চয় ছেলেরা সেই জায়গাটা দখল করে রাখে। একটু জানতে চাইব, এখানে পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করছে এরকম অনেকে আছে, তাদের দৃষ্টিতে এই ভোগান্তিটা ঠিক কেমন? তো লোকাল বাসগুলোতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এরা অনলি হচ্ছে যে তারা দেখে যে কত বেশি পরিমাণ যাত্রী আমরা তুলতে পারি এবং কত বেশি পরিমাণ টাকা তারা ইনকাম করতে পারে, এই জন্য এরা যত্র গাড়ি থামাচ্ছে আর কি। তো থামাইলে যেটা হয় সেটা হচ্ছে যে মেয়েদের সিটটা তো আগেই দখল হয়ে যায় স্বাভাবিকভাবে, আর এরপরে বাসে যখন হুড়োহুড়ির মধ্যে উঠা লাগে তো তখন এই জিনিসটা হচ্ছে যে ছেলেরা বলেন বা বাসের হেল্পার বলেন যারা, এরা সবাই ওই জায়গাটা মানে ওঠার যে জায়গাটা বাসের দরজা আর কি, ওইখানেই সবাই দাঁড়ায় থাকে, প্লাস হচ্ছে সবাই খুবই হুড়োহুড়ি করে ওঠে, তো এইখানে আসলে মেয়েদের ওঠাটা খুবই বেশি মানে কনভেনিয়েন্ট হয় না আর কি। বাসে ওঠাটা মানে খুব বাজে একটা অভিজ্ঞতার শিকার হতে হয়, একদমই কনভেনিয়েন্ট হয় না, এই বিষয়টা তোমার মন্তব্যটা? আমি আমার স্টুডেন্ট পড়াতে যাই, তো আমি বোর্ড থেকে এখান থেকে ধানমন্ডি 7 পর্যন্ত যাই, প্রতিদিন আমাকে ফার্স্টে বসে থাকতে হয় এখান থেকে, এই রুটে কিন্তু অনেকগুলো গাড়ি যায়, আমি ফার্স্টে দাঁড়িয়ে থাকি আর দেখি যে আমাদের যে ইঞ্জিনের পাশে মহিলা সিটগুলো কয়টা খালি আছে, যেই বাসে যাক, বিহঙ্গ যাক, উইনার যাক, যেটাই যাক, আমি একটাতে উঠে পড়লেই হলো, জাস্ট ওয়েট করি যে কোন জায়গাটাতে খালি আছে সেখানে উঠবো, উঠতে গেলেও ওই সিট পর্যন্ত যাওয়ার আমার এক্সেস থাকে না, আমি যদি দেখেও যাই যে আমার এখানে 4টা সিটে 3টা খালি আছে আমি একটাতে যাব, সেখানে যেতে পারি না। খুব সুন্দর করে বলছিলে, বাস সার্ভিস অ্যাচিভ করা হচ্ছে না, আমরা কি জানি প্রতিটি বাসে অন্তত কত ন্যূনতম কতগুলো সিট সংরক্ষিত থাকে নারীদের জন্য? হ্যাঁ, সংরক্ষিত 9টি আসন থাকে, কিন্তু কথাটা কি লেখা থাকে, নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য। নারীদেরকে কি আমি আলাদাভাবে দেখছি, তারা কি মানুষ না? এবং দেখা যায় যে একটা পাবলিক বাসে যখন কোনো নারী উঠছে সেখানে কোনো গর্ভবতী নারী, তাদের ওঠার জন্য ব্যবস্থাটা কীরকম, তাদের কি অ্যাক্সেসটা ঠিক মতো থাকে না? একজন হচ্ছে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, তাহলে তাদের বাসে ওঠার অ্যাক্সেসটা কতখানি থাকে? এছাড়াও যদি দেখা যায় যে একটা মেয়ে যখন হচ্ছে বাসে উঠছে তখন তার বাসের হেল্পারদের দ্বারা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে, তো তাহলে ওকে বুঝতে হবে যে না, নারী সেও একটা মানুষ এবং তাকেও আমি পরিবহন ব্যবস্থা যখন
সুযোগ দিচ্ছি তাকে আমার সেভাবে সম্মানটা রাখতে হবে বা তাকে সেভাবেই আমার অ্যাজ আ মানে পার্ট আমার সোসাইটি পার্ট হিসেবে তাকে চিন্তা করতে হবে। আমার কাছে যে ব্যাপারটা মনে হয় আসলে টার্মটা তো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এখানে হচ্ছে মানে সকল শ্রেণী পেশা বা সকল এজ গ্রুপের মানুষের জন্য ব্যাপারটা চিন্তা করা উচিত। তো এখানে মহিলাদের জন্য 9টা সিট বা মহিলা প্রতিবন্ধী শিশু এগুলো সবাই মিলিয়ে 9টা সিট রাখা হয়েছে এবং এটা ধরেই নেওয়া হয়েছে যে মহিলাদের পার্সেন্টেজটা অনেক কম, যদিও আসলে এটা মানে রিয়েলিস্টিক্যালি ব্যাপারটা তা না। মহিলারাও এখন কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, মানে তাদের বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে, কিন্তু তারা উঠতে গিয়ে যেসব প্রবলেমগুলো ফেস করতেছে তারা এখানে উঠে দেখে যে তাদের যে নির্ধারিত আসন, ইনফ্যাক্ট ওই আসনগুলো পর্যন্ত ঠিক থাকতেছে না, ওখানে মানুষজন বসে আছে বা ওখানে তারা বসতে পারতেছে না, এবং প্রতিবন্ধিতা কথা বাদই দিলাম, তারা মানে ওখানে উঠে যে বসবে তারা ওখানে ওঠার মতো অবস্থা নাই। আরেকটা কি মাধ্যম আছে, হিউম্যান হলার্স যেগুলো আছে, টেম্পু বা হচ্ছে যে হচ্ছে লেগুনা টাইপের যে জিনিসগুলো আছে, আমাদের সিটির একটা বড় পার্সেন্টেজ কিন্তু রেগুলার এসব জিনিসগুলো মানে এই মাধ্যমগুলো ইউজ করছে। সো তারা যে এই মাধ্যম ব্যবহারগুলো করছে সেখানে নারীদের অবস্থাটা কীরকম থাকছে, যে একটা টেম্পুতে কিন্তু আলাদা কোনো আসন মানে আমার মেয়েরা হচ্ছে ঠিকমতো পাচ্ছে না, তাদের জন্য যদি থাকেও সেটা পাচ্ছে না, সেখানেও আমরা এই এক্সিস্টিং যে অবকাঠামোগুলো সেখানে আমরা কীভাবে উন্নত করতে পারি, যে বা হিউম্যান হলার ড্রাইভার যারা তাদের মাধ্যমে অনেক অ্যাক্সিডেন্টগুলো হয়, তো সেক্ষেত্রে সেই লেগুনা চালক যারা বা যারা হচ্ছে গিয়ে হিউম্যান হলার চালক আছে, টেম্পু চালক যারা, তাদেরকে কীভাবে মানে প্রশিক্ষণের ভিতরে আনা যায় বা সেই জিনিসগুলোকে কীভাবে উন্নত করা যায়। মানে নীতি নির্ধারণী পর্যায়ে যারাই আছেন তাদের হচ্ছে এক্সিস্টিং কাঠামোর মাঝে এইটুকু ভেবে নেওয়া উচিত যে হিউম্যান হলার থেকে শুরু করে যারাই আছে তাদের ড্রাইভিংয়ের যে মানটা আছে মানটা উন্নত করা বা তাদেরকে একটা নীতি নির্ধারণী পর্যায়ের মাঝে এনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। নিয়মবিধির প্রয়োগের কারণেই কি এই সমস্যাটা হচ্ছে, তোমার ভয়েস কি? আমার মতে বাস যারা ইয়ে করে তারা হলো গিয়ে যেখানে তারা যাত্রী পাচ্ছে তারা ওখানে উঠেছে, আবার মাঝে মাঝে এমনও হয় যে দেখা যায় বাস পুরো ফাঁকা কিন্তু তারা হলো গিয়ে লং ডিস্টেন্সের যাত্রী তারা তুলবে, শর্ট ডিস্টেন্সের যাত্রী তারা তুলবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যারা শর্ট ডিস্টেন্স যাবে তাদেরকে দেখা যায় অনেক ভোগান্তি পোহাতে হয়, যে তাদের কাছে অর্থটাই মেন নিয়ে কাজ করে, মেন তাদের যে নিয়ম ওটা তাদের কাছে অতটা প্রায়োরিটি পায় না। তুমি কেউ যেটা বললে এটার সাথে একমত যে শর্ট ডিস্টেন্সে আমাদের হচ্ছে 27 যে বাসগুলো যায় 27 নামের বাসগুলো সেটাতেও অনেক লং ডিস্টেন্সের জন্য মানে ভাড়াটা বেশি নেয়, তো কেউ যদি ভিআইপি বাসে উঠতেও চায় যে কমফোর্ট জোনের জন্য তাহলে তাকে অনেক মানে 50 টাকা ভাড়া দিয়ে 10 টাকার রাস্তা তাকে পার করতে হবে। এই অবস্থা বাসের সিচুয়েশনও, যেগুলো লোকাল বাস সেগুলো তো উঠে বসা পর্যন্ত যায় না, মানে ঠিকমতো পাটা যে রাখবে সেই জায়গাও নেই। সিটের যে সমস্যাটার কথা বললো, আমাদের বাসের সিট অ্যারেঞ্জমেন্টগুলো আসলে এরকম যে এখানে আমি যদি সিটের ভিতরে বসি তাহলে দেখা যায় আমি যে পাটা সোজা করে রাখবো মানে ওই রকম একটা অবস্থা নাই, মানে তাদের বিজনেস টেন্ডেন্সি এরকম হয়ে গেছে যে আসলে একটা বাসের মধ্যে তাদের তার ক্যাপাসিটির চেয়ে বেশি পরিমাণ মানুষ তাকে নিতে হবে। সো মানে সিটগুলো এভাবে অ্যারেঞ্জ করা যে মানুষ ঠিক মতো বসতে পারতেছে না, মানে বসতে তো পারতেছে না দাঁড়াইতেও পারতেছে না। গণপরিবহনের যে কোনো জায়গায় যে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় মূলত কোন ভোগান্তিটা তোমাকে খুব বেশি নিরুৎসাহিত করে? মেইনলি যেটা সমস্যা হয় দেখা যায় যে মেয়ে হিসেবে আমরা যেটা দেখি যে বাসে একে তো ঢুকতে পারি না, তার উপর আবার স্টুডেন্ট ভাড়াটাও স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা দিতে চাই বা কিন্তু দেখা যায় যে মেয়েদের থেকে নিতে চায় না, এটা একটা সমস্যা হয়। তারপর মাঝে মাঝে দেখা যায় যে অনেক রুটে আছে যে বাসের সংখ্যা আসলে পর্যাপ্ত না, সিটিং সার্ভিস বলে স্টুডেন্ট ভাড়া নিচ্ছে না, কিন্তু আমরা কি জানি যে সিটিং সার্ভিসে স্টুডেন্ট মানে কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে যে নর্মালি সিটিং সার্ভিস যেটা হওয়া উচিত যেখানে কোনো মানুষ দাঁড়ানো থাকবে না, মানে সবাই যেই যার মতো সিটে বসে যেতে পারবে, কিন্তু এখানে মিরপুর রুটে স্পেসিফিক্যালি আমরা মিরপুর রুটে বেশি যাতায়াত করি, তো এটা ভালো বলতে পারবো যে সেখানে সিটিং ভাড়ার নামে যেই ভাড়াটা অ্যাকচুয়ালি নেওয়া হয় সেটা নিচ্ছি, মানে সিটিং ভাড়া আমরা দিচ্ছি বাট সেখানে স্টিল মানুষ ওঠানো হচ্ছে, মানে আমি অর্থ খরচ করছি সিটিংয়ের জন্য বাট যে সার্ভিসটা পাচ্ছি তা সিটিং অনুযায়ী না। এই যে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক যে আচরণ, এই আচরণটা ঠিক বাস ড্রাইভারদের ক্ষেত্রে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে যাতে করে নাগরিক জীবনে যে গণপরিবহনের অভিজ্ঞতা আছে তাকে একটু বেটার করা যায়? হ্যাঁ, আমি যেটা বলতে চাই আমাদের, আমি তো ট্রান্সপোর্টের সেশন করি, তো আমাদের যে দেখানো হয় বাইরের দেশগুলোতে কী ধরনের কাজ হচ্ছে, বাইরের দেশে বাস র্যাপিড বাস ট্রানজিট যেটা সেটার জন্য আলাদা তারা লেন করে দেয়, একটা লেন যদি আমার ফিক্স থাকে একটা বাসে যদি এক টাইমে যায় তাহলে কিন্তু আরেকটা বাস তাকে ওভারটেক করার কোনো সুযোগ থাকে না। বাসে চড়ার সময় বেশ একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তাদের মধ্যে একটা ওভারটেকিং টেন্ডেন্সি কাজ করে, যে একটা বাস একটা সেম রুটের বাস একটা কোম্পানি হয়তো বা আরেকটা কোম্পানি বা সেম রুটে চলে তাদের মধ্যে একটা ওভারটেক টেন্ডেন্সি যে আমি তার আগে যাবো। এভাবে করতে গিয়ে আমি নিজে বেশ কয়েকবার দেখেছি যে বাস স্পিডে এবং একটা আরেকটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আয়না ভেঙে যাচ্ছে বা কাঁচটা যেগুলো ভেঙে যাচ্ছে বা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারতো, এরকম ঘটনাও ঘটে উঠেছে। কন্ডাক্টর থাকে একজন হেল্পার এবং একজন ড্রাইভার থাকে এবং তারা কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে যে তাদের পজিশন অল্টার করতেছে, যে ড্রাইভার সে কিছুক্ষণ পর আবার হেল্পারের কাজ করতেছে, আবার হেল্পার আবার ড্রাইভিংয়ের কাজ করতেছে। দর্শক, এই মুহূর্তে কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিদ্যাপীঠ বুয়েটে ছাত্রদের সাথে, তাদের কথাগুলো জানছিলাম, তরুণের ভাবনাগুলো জানছিলাম, এই ভাবনাগুলো আরও জানবো, এই ভয়েসগুলো আরও জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি।
জনসংখ্যার যে নগরী সেখানে 10 লক্ষ রিক্সা প্রতিদিন অনিবন্ধিতভাবে চলাচল করে, 3000 গাড়ি রাস্তায় নামে গণপরিবহন হিসাবে নগরবাসীর ভোগান্তি কমাতে, এই ভাবনাগুলো তরুণদের কাছ থেকে তাদের ভয়েসগুলো জানছিলাম, নগর জীবনে যে নগর ভোগান্তি গণপরিবহনে সে ভোগান্তির ভয়েসগুলো তাদের কাছ থেকে নিচ্ছিলাম। বুয়েটে আছি, আরেকবার ফিরে যেতে চাই বিরতির পর তাদের কাছে কথা বলবো। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম তোমাদের কাছ থেকে যে কী কী ধরনের সমস্যা মূলত তোমরা ফেস করো, ঠিক এইগুলো উত্তরে যেতে পারি আমরা ঠিক কী করে? তোমাদের দৃষ্টিতে কী মনে হয় যে তোমাদের আমাদের যে সীমাবদ্ধ সম্পদ আছে, সম্পদের মাঝে আমরা সর্বোচ্চটা কীভাবে ব্যবস্থা করতে পারি? আসলে আমাদের যে সমস্যাটা, মানে আমরা যখন কোনো সমস্যা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে আসলে রাস্তা বড় করে দেই বা একটা ফ্লাইওভার বা মানে বানাই দেই, কনস্ট্রাক্ট করে দেই, আসলে এই জিনিসগুলো আমাদের এখানে মোটেও মানে এফিশিয়েন্ট না। আমাদের আমাদের রিসোর্স খুবই লিমিটেড, ঠিক আছে? আমাদের আমাদের এই লিমিটেড রিসোর্সগুলোর মধ্যে আমাদেরকে এটা ইউটিলাইজ করতে হবে। রাস্তা যদি আমি বাড়াই আমার গাড়িও বাড়বে, আমার প্রাইভেট ট্রান্সপোর্ট বাড়বে, বাট সে অনুযায়ী হয়তো পাবলিক ট্রান্সপোর্ট আমাদের বাড়তেছে না, বাট আমাদেরকে ডিমান্ড ম্যানেজমেন্টটা নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হবে। আসলে যেমন ডিমান্ড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, এই বিষয়ে কার কী মতামত আছে, তোমার মতামতটা একটু জানাও। প্রথমে আমি এটা বলবো যে আমাদের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে অনেক সংবিধান পড়ানো হয়, যে আমাদের বাংলাদেশের মানবাধিকার সংবিধানে এটা আছে যে ফ্রিডম অফ মুভমেন্ট থাকতে হবে, সকল শ্রেণীর মানুষ যেন সবখানে যেতে পারে। তো মানুষকে প্রথমে এটা জানতে হবে যে হ্যাঁ, এটা আমার একটা হিউম্যান রাইট, আমি নগরের যে কোনো জায়গায় ইজিলি যেন পৌঁছাতে পারি, এটা আমার মানব অধিকারের একটা অংশ। তো যেহেতু এটা আমাদের কনস্টিটিউশনে আছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় রিসোর্স এবং ডিমান্ড ম্যানেজমেন্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমি এটা করতে পারি যে পাবলিক ট্রান্সপোর্টকে এতটাই আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি মানুষের কাছে, যেন মানুষ এটা আপনা আপনিই চুজ করে, তাদেরকে ফোর্স করে না, কোনো ইনসেন্টিভ দিয়ে বা স্টুডেন্টের জন্য কোনো ইনসেন্টিভ দিয়ে আলাদা কোনো বাস সার্ভিস চালু করে আমরা তাদেরকে যেন ওভাবে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারি বাস সার্ভিসটা। উপস্থাপনাটা ভিন্ন হলেই এই বিষয়টি বদলে যাবে, এই বিষয়ে একমত পোষণ কে করছে কে কে? একটু আসছি আমি ওর ভয়েসটাকে একটু নিয়ে নেই। ও যেভাবে বলো যে আমি এটাকে আরো আকর্ষণীয় করতে পারি, আমরা কি দেখি যে বাসগুলো যে কোনো জায়গায় থামছে, যেখান থেকে মানুষ তুলছে, মানুষজন দৌড়ায় দৌড়ায় উঠতেছে, কারো জীবনেরও কোনো মায়া নেই, এমনও দেখা যাচ্ছে যে গেটের ওখানে দাঁড়ানোর জায়গা নেই, তাও তারা দৌড়ে অনেকখানি যেয়ে তারপর উঠছে। আমি যদি এটাকে কন্ট্রোল করি যে না, আমার বাস স্টপেজ থেকেই উঠাবো, আমি বাস স্টপেজেই নামাবো, কিন্তু বাস স্টপেজে যে আসার ফুটপাথটা সেটা আমি মানুষের কাছে ইজি করে দিব। খুব সুন্দর করে শুনছিলাম, বাস স্টপে যে বাস থামবে আমি হেঁটে বাসায় যাব, আমাদের মোটামুটি আমাদের মনোভাবের পরিবর্তন করতে হবে, এই বিষয়টি ওর কাছ থেকে জানতে পেরেছি। তোমার ভয়েসটা একটু জানবো। এর সাথে আমি ওর সাথে একটু যদি মানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার মানে এই ব্যাপারগুলো ট্রান্সপোর্টেশন যখন পরিকল্পনাগুলো হয়, পরিবহন পরিকল্পনা হয়, তখন আমার মাথায় রাখতে হবে যে আমার একটা মোডে যখন একটা মানুষ উঠবে, অর্থাৎ ধরলাম আমি বাসে উঠবো, কিন্তু ওই বাস স্টপেজ পর্যন্ত সে যে যাবে সেই ব্যবস্থাটা কী হবে? সে কি রিক্সা দিয়ে যেতে পারবে, বা তার হচ্ছে গিয়ে সেখানে কি হেঁটে যাওয়ার সুযোগ থাকবে? আমার সেই কানেকটিভিটিটা মানে ক্রিয়েট করার একটা ব্যাপার আমার মাথায় রাখতে হবে, যে আমি বাসে উঠছি বা বাস থেকে নামছি, নামার পরে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমার এরপরে আমি কি ট্রান্সপোর্ট মানে আনুষাঙ্গিক আর যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিগুলো ওগুলো ঠিক করতে হবে। এবং এর সাথে যদি আমি একটু বলতে চাই যে অর্থনীতিতে একটা কথা আছে যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিম্যান্ড। আমি যখন একটা ফ্লাইওভার করছি, আমি একটা নতুন রাস্তা বানাচ্ছি, আমি একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, কি আমি কি মেসেজ দিচ্ছি মানুষের কাছে যে হ্যাঁ আমি একটা নতুন রাস্তা করলাম, বা আমার তো এখন চলাচল সহজ হয়ে যাবে, আরও একটা গাড়ি কিনি? কিন্তু গাড়ি বেশি হলে আমার কী হবে? প্রাইভেট কার বেশি হওয়া মানেই আমার কনজেশন বাড়ছে, তাই না? আর প্রাইভেট কার কেন, প্রাইভেট কার মুখী কেন আমি পরিবহন ব্যবস্থা নিব, যেখানে আমার শহরে যারা বসবাসকারী জনগণ আছে তার বেশিরভাগই হচ্ছে লো ইনকাম গ্রুপ এবং মিডল ইনকাম গ্রুপ, তাদের জন্য আমার কোনটা দরকার? ম্যাস আমার পাবলিক ট্রান্সপোর্ট, তো সেটা আমার ব্যবস্থাটা আমার অবশ্যই হচ্ছে গিয়ে গণপরিবহনমুখী আমার পরিবহন পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা দেখি প্রাইভেট কারে দেখা যায় দুজনের বেশি মানুষ যায় না, সেই হিসেবে আমার একটা পাবলিক বাসে 10-15 জন মানুষকে আমি একসাথে করতে পারি। এখানে আমার ফুয়েল কনজাম্পশন, তারপর আমার কার্বন ইমিশনের ব্যাপারগুলো চলে আসে, আমার এটা অনেক সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট হয়। সো আমাদের কান্ট্রিতে যদি আমরা বাইরের দেশে যে কাজগুলো ওরা করছে, ওরা যেভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করছে, আমরা প্রাইভেট কারটাকে না দিয়ে যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করি, সেক্ষেত্রে আমার সোশ্যাল যে বন্ডিংটা, আমি যদি বাসে যাইতে যাই তাহলে আমি অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবো। মানে তোমাদের বলার হচ্ছে যে এই বিষয়গুলোর পরিবর্তন খুব বেশি দরকার। আমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট আমাদের যা আছে সেটা থেকে ডেজিগনেটেড যদি লেন দিয়ে দেয় বা গেট সেপারেট করে দেয়, বিআরটি আমরা ইজিলি যাইতে পারবো। সেজন্য আমাদেরকে মনে হয় যে পাবলিক ট্রান্সপোর্টকে মানুষের আরেকটা জিনিস কথা চিন্তা করতে হবে, আমরা কিন্তু মানুষকে স্লাম নিয়ে মানুষকে চিন্তা করতে হবে। আমরা শুধু যে হায়ার ক্লাস মানুষকে নিয়ে চিন্তা করলাম, যেমন মেট্রো রেল, আমরা চিন্তা করছি হায়ার ক্লাস মানুষকে নিয়ে। এই মেট্রো রেল কিন্তু হায়ার ক্লাস মানুষকে যদি 70 টাকা করে ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু আমরা স্লামে যারা থাকে তারা কিন্তু উঠতে পারছে না। সরকারি পর্যায় থেকে আমরা জানি অনেক ধরনের ভর্তুকি প্রদান করা হয়, কারণ তেলের যে বাড়তি মূল্য বা তেলের যে দাম আছে সেই অনুপাতে ভাড়া যা হওয়া উচিত সরকারি বা গণপরিবহনের তাকে কিছু কিছু ক্ষেত্রে কম্পেনসেট করার জন্য কিছু কিছু অর্থ ছাড় দেওয়া হয়।
তোমাদের ভয়েস কি, তোমাদের কাছে কি মনে হয় যে এই ছাড় বা এই সব কিছু মিলিয়ে যে ভাড়াগুলো এখন নির্ধারণ হয় তা কি যথার্থ কি না গণপরিবহনে? না, অবশ্যই যথার্থ না। যথার্থ না বলতে আমরা দেখি যে কোনো টাইমে ভাড়া, মানে তেলের দাম যে হারে বাড়ে তার চাইতে ভাড়া অনেক বেশি হারে বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে কোনো সময় যদি, মানে বর্তমানে যে তেলের দাম কমানোর কিছু কথা আসছে, তো তেলের দাম কমলেও এই ভাড়াটা কমবে কি না এটা নিয়ে আমরা সবাই সন্ধান আর কি। অনেকগুলো ভাবনার কথা জানছিলাম, অনেকগুলো কারণের কথা জানছিলাম, অনেকগুলো উপলক্ষের উপায়ের কথাগুলো জানছিলাম। আরেকটু জানতে চাইব একদম শেষ পর্যায়ে যে সব কিছু মিলিয়ে তরুণদের যেই ভাবনাটার কথা, তরুণদের যেই ভয়েসটা, একজনের কাছ থেকে একটু জেনে নিতে চাইব কি করে তোমাদের এই ভয়েসটাকে সার্বিক বাংলাদেশের ভয়েস হিসেবে যদি বলতে চাই একদম মোটা দাগে, গণপরিবহনে ভোগান্তি এই শিরোনামে যদি একদম মোটা দাগে এক লাইনে বা অল্প সময়ের মধ্যে কিছু বলতে পারি, এক দাগে তুমি কি বলতে চাইবে? কোনো একটা ক্লাসকে আমি যেন প্রায়োরিটি না দিই বা কোনো একটা ট্রান্সপোর্টকে আমি যেন বেশি সুবিধা না দিই, যেন পাবলিক ট্রান্সপোর্টকে সবার জন্য অ্যাক্সেসিবল এবং সবার জন্য অ্যাচিভেবল করে গড়ে তুলতে পারি। তোমাদের কথাগুলো জানছিলাম, বুয়েটের শিক্ষার্থীদের ভাবনাগুলো জানছিলাম, তোমার ভয়েসটাও জানতে চাই। যদি তুমি তোমার ভয়েস আমাদের অবধি পৌঁছাতে চাও তবে আমাদের লিখে জানাও, স্ক্রলে দেখিয়ে দেয় অ্যাড্রেস facebook.com/jtv.voice। তোমার ক্যাম্পাসে চলে যেতে চাই, তোমার ভাবনাগুলোর কথা, তোমার ভয়েসগুলোর কথা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের অবধি পৌঁছাতে চাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী সপ্তাহে আরও একবার দেখা হবে, এবং ইম্পর্টেন্টলি কিপ ইউর ভয়েস আপ।